আর 5 মিনিট বাকি নে তাড়াতাড়ি এক গ্লাস পানি খাই আলো গ্লাসে পানি দিবা না only gallon is real yes ভালো হইছে সেই সময় একদম 2 গ্যালন পানি খেয়ে নিছি কালকে সারা দিনেও আমার পানি না খাইলো আর কষ্ট হবে না শান্তিতে রোজা রাখতে পারবো কি রে গলাটা এরকম শুকায় গেল কেন কি রে 2টা গ্যালন পানি খাইলাম সেহরির সময় এখন আবার গলাটা এমন শুকায় গেছে মনে হইতেছে যে আরো 3 গ্যালন পানি খাইতে পারবো কেমনটা লাগে ভাই আমি তো ইফতারের কতক্ষণ বাকি আল্লাহ আমি সারা দিন থাকবো কেমনে ইশ ফিল্টারের পানিটা কি সুন্দর পরিষ্কার ঝকঝকা মনটা চাইতেছে ফিল্টারের ভিতরে একটা ডুব দেই ইন্নালিল্লাহ আমি আমার হাতে নেল পলিশ উঠাই নাই হলো আমার নামাজ রোজা তো কিছু হবে না আম্মু ইফতারির আর কতক্ষণ বাকি আল্লাহ দাড়ি মুছ উঠা কি অবস্থা আমার দেখি দাড়িগুলো ফালাই তো আল্লাহ আল্লাহ আমি না রোজা হ্যাঁ দোস্ত বল সেলিনা কি করছে দোস্ত তুই রোজা রাখছ নাই আল্লাহ দোস্ত তুই রোজা রেখে সেলিনার নামে বদনাম করতেছিস আমার কাছে দোস্ত তোর রোজা হালকা হয়ে গেছে আচ্ছা দোস্ত তুই মন খারাপ করিস না রোজা শেষ হোক তারপরে আমরা বদনাম করব ঠিক আছে আল্লাহ কার 100 টাকার নোট এটা ওলো আমি তো রোজা রাখছি রোজা রেখে কি চুরি করা যায় যায় না একেবারে আমিও রোজা রাখছি আর 100 টাকার নোট এরকম হাঁটাহাঁটি করতেছে ঘরে আম্মু শোনো আলুর চপটা না একদম ভুটকা করে করবা বুঝছো বেশি করে আলু দিবা ভিতরে ডিম দিবা পারলে কিমাও দিয়ে দিবা মা ইফতার তো আর বেশিক্ষণ নাই না আম্মু আব্বুকে না আসার সময় একটা হালিম আনতে বলি হালিম খাবো আজকে ইফতারিতে আর সাথে কিমা পরোটা বুঝছো আম্মু মুড়ি মাখাবা মুড়ি কষলায় মাখায় আর সাথে জিলাপি থাকবে ও আর কখন বাকি আম্মু ইফতারির আম্মু বিরিয়ানি রাখবে বিরিয়ানিটা মনে করো ইফতারি করার পরপরই আমি বিরিয়ানিটা খাইয়া ফেলাবো ওই বিরিয়ানির মধ্যে আলু দিও বুঝছো একদম চাকচাক আলু দাও যে ওরকম আলু আম্মু তরমুজ আছে না হ্যাঁ একদম ইফতারির সময় বুঝছো ঠান্ডা তরমুজ কাটে কাটে খাবো উফ কি যে মজা লাগবে এক কাজ করি আম্মু তরমুজের জুস বানায় ফেলে আরো মজা লাগবে ইফতারিটা করার সময় মনে করো রোজাটা খুলবই তরমুজের জুসটা দিয়া নাকি লেবুর শরবত দিয়া না লেবুর শরবত না তরমুজ নাকি পানি আচ্ছা দাঁড়া আমি চিন্তা করি আচ্ছা আম্মু আমি চিন্তা করছি একটু পানি খেয়ে রোজাটা খুলবো তারপর একটু লেবুর শরবত একটু তরমুজের জুস আর নাহলে লেবুর শরবত আর তরমুজের জুসটা একসাথে খেয়ে ফেলাবো বুঝছো আম্মু চিন্তা করছি আইসক্রিম খাবো আইসক্রিমটা খাইলে আত্মাটা শান্তি হয়ে যাবে বুঝছো এই যে রোজাদারের সাথে খারাপ ব্যবহার করলাম না শামসু ভাই তুমি দেখো তোমার কি হবে দেখো তুমি তুমি দেখো আমি রোজা রাখছি আপনি ভাবলেন কিভাবে যে রোজা রেখে আমি এরকম পরপুরুষের সাথে কথা বলবো ছি আশ্চর্য তুমি তো কল দিতে বলছো আপনি লজ্জা করলো না এই রোজার মধ্যে আমাকে ফোন দিতে শুনেন আমাকে 30 দিন পর ফোন দিয়েন ও ও ওকে আমি তো কষ্ট করে ইফতারিটি বানাইছি তোর গায়ে লাগে না না